আজকের এই ভিডিওতে আমরা ওএসসি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে অনেকদিন ধরে চিন্তার মধ্যে ছিলেন যে স্কলারশিপ নিয়ে, আজকের এই ভিডিওতে কিন্তু এই যে ওএসসি স্কলারশিপটার পুরো ডিটেলস তথ্য আপনাদের দেব। এই ডিটেল তথ্যটা পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, এবং সব শেষে কিন্তু আমি বলে দেবো কিভাবে আপনারা বাড়িতে বসে আমাদের স্মার্টফোনের সাহায্যে ইজিলি ভাবে এই ওএসসি যে স্কলারশিপটা আবেদন করতে পারবেন এবং টাকাও পেতে পারবেন, পার মান বেশি ছে। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা জেনে রাখা দরকার, এই যে স্কলারশিপটা মূলত এসসি এসটি ওবিসি এই তিন ধরনের ক্যাটাগরি বা এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু এই স্কলারশিপ। এখানে কিন্তু জেনারেলটা কিন্তু কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। নাম্বার টু হচ্ছে যে দুটো টার্ম আপনাকে প্রথম থেকে জানতে হবে, একটা হচ্ছে প্রি মেট্রিক, একটা হচ্ছে পোস্ট মেট্রিক। এই দুটো টার্ম কিন্তু বারবার করে আসবে। যখন আমি এই যে আমাদের স্কলারশিপের ডিটেলস আলোচনা করবো বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলোচনা করবো, তখন কিন্তু দুটো টার্ম আসবে, যাতে আপনারা পাজেল না হয়ে যান এই জন্য দুটো টার্ম কিন্তু অবশ্যই জেনে রাখুন। একটা হচ্ছে প্রি মেট্রিক, অর্থাৎ আমাদের মাধ্যমিকের আগে, যাকে আমরা 9 বলতে পারি, আর তারপর হচ্ছে পোস্ট মেট্রিক, যেটা হচ্ছে মাধ্যমিকের পর, যেটা হতে পারে আপনাদের 11, 12, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, ডিএলএড, তারপরে হচ্ছে পিএইচডি, এমফিল, তার পাশাপাশি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফায়ার সেফটি, যত রকমের কোর্স আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই পোস্ট মেট্রিক কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তারপরে হচ্ছে জেনে নিন, এর জন্য একটা জেনারেল একটা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে, অর্থাৎ এই রাজ্যে বসবাস করেন এমন মানুষজনের কিন্তু বা স্টুডেন্টের জন্য কিন্তু এই ওএসএস স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবারে জেনে নিন যে কি কি আমাদের রুলস রেগুলেশন রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। আপনারা কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন। প্রথমে হচ্ছে যে এসসি স্টুডেন্টদের জন্য, যেটা আমি প্রথমে বলছি প্রি মেট্রিক অর্থাৎ মাধ্যমিকের আগে, এসসি স্টুডেন্টদের জন্য কিন্তু কি দেওয়া আছে, তাকে কিন্তু 9 এবং 10 ছাত্র হতে হবে। মানে প্রি মেট্রিক যে সমস্ত স্কলারশিপে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে কিন্তু 9 এবং 10 এর ছাত্রছাত্রী হতে হবে, এবং সেই স্টুডেন্টসদের বাবার অ্যানুয়াল ইনকাম কিন্তু 2 লাখের বেশি হলে হবে না, অর্থাৎ বিলো 2 লাখস বা উইদিন 2 লাখসের মধ্যে কিন্তু হতে হবে। কিন্তু ওভার যদি 2 লাখসের হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না ওই ক্যান্ডিডেট। তারপরে এসটিদের জন্য এটা হচ্ছে যে শিডিউল ট্রাইব হতে হবে, আমি বলে দিলাম, এবং 9 এবং 10 স্টুডেন্ট হতে হবে, এবং 2 লাখ, এখানেও কিন্তু বলেছে 2 লাখের বেশি ইনকাম হলে, অ্যানুয়ালি কিন্তু বার্ষিক 2 লাখের বেশি ইনকাম হলে কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে না। এটা গেল হচ্ছে প্রি ম্যাট্রিক। পোস্ট ম্যাট্রিকটা কি, যদি পোস্ট ম্যাট্রিক এবং এসসি এসটি দুজনের ক্ষেত্রে বলছি আমি, এটা কিন্তু 9 এবং 10 এর পরবর্তী ক্লাস ডিগ্রিগুলো, যেগুলো বললাম কেউ গ্রাজুয়েশন করতে পারে, 11, 12 করতে পারে, মাস্টারি করতে পারে, পিএইচডি করতে পারে, এমফিল করতে পারে, তারপরে হচ্ছে গ্রাজুয়েশন, মানে দাদা যে আমাদের প্রি ম্যাট্রিক হচ্ছে মাধ্যমিকের পর যে সমস্ত ডিগ্রি আছে, তার সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই সমস্ত কাস্টের জন্য, এসসি এসটি এবং ওবিসিদের জন্য। এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম কিন্তু বলেছে 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের মধ্যে থাকতে হবে, 2.5 লাখের বেশি হলে কিন্তু পোস্ট ম্যাট্রিক যে এসসি এসটিদের জন্য কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ প্রি ম্যাট্রিক হলে তার জন্য কিন্তু 2 লাখ, এবং পোস্ট ম্যাট্রিক হলে কিন্তু 2.5 লাখ টাকার কাছাকাছি কিন্তু আপনাকে অ্যানুয়াল ইনকাম হতে হবে। ওবিসিদের জন্য কিন্তু এখানে বলেছে যে অ্যানুয়াল ইনকাম 1 লাখের কিন্তু বেশি হলে হবে না। ওবিসিদের জন্য কিছুটা হলেও কিন্তু রিলাক্সেশন দিয়েছে। এখানে এসসি এসটিদের জন্য কিন্তু 2.5 লাখ বলেছে, কিন্তু ওবিসিদের জন্য বলেছে 1 লাখ। এখানে কিন্তু কিছুটা হলেও ক্রাইটেরিয়া দিয়েছে। এইবারে হচ্ছে স্কলারশিপটা হলে আমরা কি কি পাবেন, মানে এখান থেকে দেখুন আপনারা যেহেতু অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য তো কি কি আপনাদের ফ্যাসিলিটি পাবেন সেটা তো জানতে হবে। দেখুন, প্রথমে আমি বলছি প্রি মেট্রিক অর্থাৎ মাধ্যমিকের আগের ক্ষেত্রে বলে দিচ্ছি, দেখুন এসটি এসটি ওবিসি যদি হয়, তাহলে কিন্তু 10 মাসের জন্য, 10 মাসের জন্য কিন্তু 150 টাকা করে পার মান্থ পাবে। 10 মাসের জন্য কিন্তু পার মান্থ 150 টাকা করে পাবে, এবং অ্যানুয়াল কিন্তু 750 টাকার একটা ভাতা মতো পাবে। ভালো করে বুঝে নিন, যারা এসসি এসটি ওবিসি হবে তারা কিন্তু 10 মাসের জন্য কিন্তু প্রত্যেক মাসে 150 টাকা করে পাবে, তার এবং এবং ওই বছরে কিন্তু পাবে একটা 750 টাকা করে কিন্তু 750 টাকা পাবে। তারপরে হচ্ছে যে পোস্ট ম্যাট্রিক যদি হয়, পোস্ট ম্যাট্রিক যদি হয় এসসি এবং এসটিদের জন্য, কিন্তু আগে তাই বললাম কি এসসি এসটি ওবিসি, পোস্ট ম্যাট্রিক কিন্তু এসসি এবং এসটিদের জন্য প্রতি মাসে কিন্তু 550 টাকা করে ভাতা পাবে, পার মান্থ 550 টাকা করে কিন্তু ভাতা পাবে। এরপরে দেখুন, যারা হচ্ছে মেডিকেল, যারা মেডিকেল লাইনে যুক্ত বা মেডিকেল কোর্স করছে, ইঞ্জিনিয়ারিং করছে, বিএসসি করছে, এমফিল করছে, পিএইচডি করছে, এলএলএম করছে,
তারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 550 টাকা করে পাবে। এইবারে যারা হচ্ছে বিভাগ, LLB, বিনার্সিং, PG, হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে, তারাও কিন্তু প্রতি মাসে 530 টাকা করে পাবে। এখানে কিন্তু 550 টাকা, 530 টাকা করে পাবে বিফার্ম, LLB, বিনার্সিং, PG, হোটেল ম্যানেজমেন্ট কোর্সের ক্ষেত্রে প্রতি মাসে কিন্তু 530 টাকা করে পাবে। কলেজ স্টুডেন্টরা কিন্তু যারা হচ্ছে কলেজ গ্রাজুয়েশন করছে, তারা প্রত্যেক মাসে পাবে 210 টাকা করে। তারপরে যারা পলিটেকনিক করছে, ITI করছে, তার পাশাপাশি 11-12 করছে, মানে 11-12 পড়ছে আমি বলেছিলাম, কিন্তু পোস্ট ম্যাট্রিক, তারা কিন্তু প্রতি মাসে 160 টাকা করে পাবে। ঠিক আছে, আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এবং যারা হোস্টেলে থাকবেন, যারা যে ধরুন কেউ বাইরে থাকছেন, হোস্টেলে থাকছেন, তাদের জন্য কিন্তু আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, ভালো করে মন দিয়ে শুনুন। SC ST স্টুডেন্টসরা তারা কিন্তু 10 মাসে প্রতি মাসে 750 টাকা করে পাবে, অ্যানুয়ালি কিন্তু 1000 টাকা পাবে। যারা হচ্ছে যে এটা কিন্তু প্রি ম্যাট্রিক কথাটা বলছি, প্রি ম্যাট্রিক মানে মাধ্যমিকের আগে, যদি কেউ হস্টেলে থাকে তারা কিন্তু 10 মাসে প্রতি মাসে 10 মাস পর্যন্ত পাবে, প্রতি মাসে কিন্তু 750 টাকা করে পাবে, এবং অ্যানুয়ালি একটা টাকা পাবে, যেটা হচ্ছে 1000 টাকা। তারপরে হচ্ছে পোস্ট ম্যাট্রিক ক্ষেত্রে বলে দিই, SC ST স্টুডেন্টের জন্য তারা কিন্তু 1200 টাকা করে প্রত্যেক মাসে পাবে, পার মান্থ। তার পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, MPhil, PhD, এটা বুঝতে পারছেন, এটা পোস্ট ম্যাট্রিক, এটা পার মান্থ হচ্ছে 1200 টাকা করে পাবে। কলেজ স্টুডেন্টরা পাবে 750 টাকা করে, এবং তারপরে হচ্ছে পলিটেকনিক, ITI, 11-12 তারা পাবে হচ্ছে 750 টাকা করে, যারা হচ্ছে হস্টেলে থাকবেন তাদের কথা বলছি। এবং যারা OBC যদি থাকেন, তারা কিন্তু পার মান্থ কিন্তু 750 টাকা করে পাবে। এটা বললাম SC ST-দের ক্ষেত্রে, যারা OBC হয় তাদের জন্য কিন্তু 750 টাকা করে পার মান্থ পাবে। তারপরে হচ্ছে যে তারপর LLB, নার্সিং, PG, হোটেল ম্যানেজমেন্ট, এরা যদি হয়, এরা এই স্টুডেন্ট যদি হস্টেলে থাকে, তারা কিন্তু প্রত্যেক মাসে পাবে 510 টাকা করে। ভালো করে ক্লিয়ার কাট বুঝে নিয়েছেন যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টদের। আবার বলে দিচ্ছি, প্রি ম্যাট্রিক বলতে আপনি ধরে রাখুন 9-9-এ পড়ছে কোনো স্টুডেন্টরা, পোস্ট ম্যাট্রিক বলতে মাধ্যমিকের পর যারা পড়ছে, সে হতে পারে 11-12, কিংবা গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, PhD, তারপরে DL-ED কেউ করছেন, তারপর হোটেল ম্যানেজমেন্ট করছেন, বিফার্ম, ডিফার্ম, নার্সিং, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে যারা করছেন, তারা কিন্তু সবাই পোস্ট ম্যাট্রিক যে ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে আসবে। OBC, ST এবং SC এই তিনটা ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু এই স্কলারশিপটা কিন্তু দিচ্ছে সরকার। আমি বারবার বলে দিচ্ছি, জেনারেল স্টুডেন্টরা কিন্তু এখানে কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। এইবারে আমাদের প্রশ্ন জাগে যে আপনারা কি করে এটাকে অ্যাপ্লাই করবে। দেখুন, আপনাদের স্ক্রিনের উপর দেখুন একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে osis.gov.in। এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পর দেখুন স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন চুজ ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। কেউ পূর্ব মেদিনীপুর থাকলে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করবেন, কেউ পশ্চিম মেদিনীপুর থাকলে পশ্চিম মেদিনীপুর করবেন, কলকাতা থাকলে বা যে কোনো আপনাদের যতগুলো ওখানে আমাদের রাজ্যের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, ততগুলো ডিস্ট্রিক্ট ওখানে শো করবে, সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখবেন ওখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট বলতে আপনি যে এই যে ক্যাটাগরির মধ্যে রয়েছেন, SC ST OBC ক্যাটাগরির মধ্যে রয়েছেন, তার জন্য কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু ডেফিনেটলি দিতে হবে, এবং ওটা ভেরিফিকেশন হবে। তারপরে হচ্ছে যখন ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু ফিল দ্য ডিটেলস, এখানে ভালো করে দেখুন ফিল দ্য ডিটেল, ওখানে কিছু ডিটেলস ওখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে ভেরিফাই হলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেই ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তারপর যখন রেজিস্টার হয়ে গেলে, তখন কিন্তু ওই রেজিস্টারের পর দেখবেন একটা ডাউনলোড, মানে অ্যাপ্লিকেশন আইডি আপনাকে দেবে। যেমন করে আপনারা যে কোনো কোর্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করলে একটা অ্যাপ্লিকেশন আইডি দেয়, ওইরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আইডি দেবে, একটা পেজ থাকবে, একটা ডাউনলোড করে নেবেন, নাহলে কোনো জায়গায় সেভ করে নেবেন। এবার যখন আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে এলো, তখন কিন্তু দেখবেন নিচে দেখবেন লগ ইন অপশান আছে, লগ ইন থাকে, রেজিস্ট্রেশন থাকে। আপনি রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছেন, যারা ফ্রেশলি অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন হবে, আর যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু লগ ইন হবে। যদি রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেছেন, অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছেন, তাহলে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখবেন আপনার কিন্তু কিছু ডিটেলস শো করবে, আপনার পার্সোনাল ডিটেলস শো করবে, এবং ওখানে ব্যাংক ইনফরমেশন অর্থাৎ কার মধ্য দিয়ে আপনি টাকা নিতে চাইছেন। এখানে কিন্তু ভালো করে বুঝে নিন, ব্যাংক ডিটেলসটা হচ্ছে নিজস্ব ব্যাংক ডিটেলস দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্টিভ আছে, তার সঙ্গে আপনি লেনদেন করছেন টাকা, সেই ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে ডেফিনেটলি দেবেন। তার পাশাপাশি হচ্ছে ডিটেলস দেওয়ার পর কিন্তু দেখবেন নিচের দিকে দেখবেন ক্লিক সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড প্রসিড বলে একটা অপশান আছে, মানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওখানে কিন্তু অলরেডি
পুরোপুরি ভাবে প্রসিড হয়ে যাবে। প্রসিড হয়ে যাওয়ার পর কিন্তু ওখানে লক বলে একটা অপশন থাকবে, অর্থাৎ আপনি যে ডিটেলস গুলো দিয়েছেন ডিটেলস গুলোকে আপনি কি এডিট করবেন আর লক করে দেবেন। লক মানে হচ্ছে কোনোভাবে কিন্তু নতুন ভাবে এডিট করতে পারবেন না। লক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড যে অ্যাপ্লিকেশন আপনি করলেন পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বেরিয়ে চলে আসবে। যেমন করে কোনো কোর্সের ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তার জন্য পুরো ফর্ম ডিটেলস বেরিয়ে চলে আসে, সেরকম ভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বেড়ে চলে আসবে। তারপরে ওখানে কিন্তু কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, নেসেসারি ডকুমেন্ট কিন্তু এখানে সাবমিট করতে হবে। এখানে বলে রাখি যে নেসেসারি যে ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলো কিন্তু অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে না। এই ডকুমেন্ট গুলো নিয়ে কিন্তু আপনার নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনার কাছে গিয়ে কিন্তু এই ডকুমেন্ট গুলো শেয়ার করতে হবে বা ডকুমেন্ট গুলো দেখাতে হবে। যে অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড যে অ্যাপ্লিকেশন ফর্মটা বের করলেন ওই অ্যাপ্লিকেশন ফর্মে লেখা থাকবে দেখবেন কোন কোন ডিটেলস গুলো বা কোন কোন কপি গুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। এগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড, কিন্তু আপনার নিজের সিগনেচার করবে প্রত্যেকটা আপনাদের যে এগুলো দেবেন ডকুমেন্ট গুলো দেবেন প্রত্যেকটা সিগনেচার বা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। করে দিয়ে পর কিন্তু কি কি লাগছে আমাদের প্রত্যেক কি কি লাগবে এখানে বলে দিচ্ছি। আপনার পাসপোর্ট ফটো লাগবে, নাম্বার টু হচ্ছে কাস্ট সার্টিফিকেট অ্যাটেস্টেড লাগবে যেটা আপনি কিন্তু অলরেডি ওখানে অ্যাটাচ করেছেন, ওই কাস্ট সার্টিফিকেট একটা জেরক্স লাগবে। তারপরে হচ্ছে মার্কশিট লাগবে এবং তার পাশাপাশি হচ্ছে যে যেটা আপনি লাস্ট টাইম আপনি পরীক্ষা দিয়েছিলেন তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটো লাগবে। অর্থাৎ ধরুন আপনার শেষে হয়তো কেউ আপনার এইচএস পাস করেছেন তাহলে শেষ কোন পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক দিয়েছেন, কেউ গ্রাজুয়েশন করেছেন তাহলে তার লাস্ট এক্সাম অ্যাপিয়ার মানে অ্যাপিয়ারিং এক্সাম যেটা আপনি পাস করে বেরিয়ে গেছেন সেই এক্সামটা মার্কশিট এবং তার পাশাপাশি সার্টিফিকেট কিন্তু ওখানে অ্যাটাচ করে নিয়ারেস্ট যে আপনার ব্লকে আছে ব্লকের বিডিও অফিসে কিন্তু গিয়ে জমা দিতে হবে। ওই জমা দেওয়ার পর কিন্তু ওখান থেকে ভেরিফিকেশন হয়ে গিয়ে দেখবেন যখন আপনার পুরো পরিষ্কার হয়ে পুরোপুরিভাবে সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনার যে ব্যাংক ডিটেলস দিয়েছেন ওই ব্যাংকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। এই জন্য বলতে চাইছি যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে ওইটাকে আবার প্রথম থেকে দেখে নেবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। এবং ওইখানে দেখুন যে সমস্ত যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইট ঢোকার পর কিন্তু আমি যে ওয়েবসাইটটা দিলাম যে oac.gov.in ওই ওয়েবসাইট ঢোকার পর কিন্তু পুরো ডিটেলস যে কথাগুলো বললাম ওখানে কিন্তু ইংলিশ ভার্সন লেখা আছে। যদি না হয় আমি কিন্তু পিডিএফটা আপনাকে হোয়াটসঅ্যাপ করবো, আমি পিডিএফটা আপনাকে দিয়ে দেবো, ইজিলি ভাবে দেখে নিয়ে আপনি পুরোপুরি ডিটেলসটা ভালো করে বুঝতে পারবেন। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। তাই এতদিন ধরে আমরা চিন্তা করছিলেন যে এইরকম একটা স্কলারশিপ আমাদের জন্য কোনো অ্যাপ্লিকেবল হয়নি বা দিচ্ছে না, তাদের জন্য কিন্তু সুখবর আপনার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং তার পাশাপাশি যদি আমাদের ইনফরমেটিভ মনে হয় কিন্তু লাইক করবেন এবং যদি আমার চ্যানেলে যদি পছন্দ হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি একটা ক্রাইটেরিয়া দেখছিলাম সেটার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে 90% মানুষজন কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু তার মধ্যে কিন্তু 8% মানুষজন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আর কিন্তু 90% মানুষ কিন্তু সাবস্ক্রাইব করে না, ভিজিট করে চলে যায়। আমাদের বলছি যদি ভিডিওটি ভালো লাগে এরপর এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাচ্ছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আপনাদের কাছে দরকার।